हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल मून्स किचन। आज के आमी अपना देर साथे शेयर करब आमार मायर हाथे स्पेशल आर माछेर पाथुरी रेसिपी, जेटा बनिए छे फुल पाताय। आर एटा खुबी सिंपल एकटा रेसिपी, 10 मिनिटे तैरी हो जाबे। तो चलुन देरी ना करे भिडियोटा देखे नेवा जाक। तो एखाने देखते पाच्छेन छोटो छोटो किछु आर माछेर पिस निये नेवा होयेछे। एर मध्ये देवा हलो हाफ चामच रसुन बाटा, हाफ चामच आदा बाटा, आर देवा होच्छे लंकार गुड़ो, যে যতটা ঝাল খায় সেই অনুযায়ী দেবেন। তারপর দিয়ে দেবেন হাফ চামচ জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর দিতে হবে স্বাদমতো নুন। এরপর কিছু সর্ষের তেল দিয়ে, 2 চামচের মতো সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা ফুল পাতা নিয়ে নিয়েছি, মানে এই গাছটা আমাদের এখানে হয়, তো যাদের কাছে এই পাতাটা থাকবে না তারা এটা কলা পাতায়ও করতে পারেন। তো ফুল পাতাটা ভালোভাবে ধুয়ে এর মধ্যে একটু সর্ষের তেল ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে। তো এইভাবে ভালো করে তেলটা পুরো পাতাটার মধ্যে লাগিয়ে নেবেন। এরপর যে মাছগুলো আমরা মাখিয়েছি সেই মাছগুলোকে একে একে পাতার উপর সাজিয়ে দিতে হবে। তো দেখে নিন এইভাবে একটা একটা করে পাতার মধ্যে সাজিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন পাতার মধ্যে মাছগুলো খুব ভালোভাবে সাজিয়ে দেওয়া হয়ে গেছে। এরপর এই সাইডে আপনারা আলু ভাজাও দিতে পারেন, অল্প একটু আলু দিলে সেই আলুটা দিয়ে ভাত মেখে খেতে খুবই টেস্টি লাগে। তো আমাদের এই মাছ মাখার কিছুটা মশলা ছিল, তার মধ্যে আমরা কিছুটা আলু কেটে দিয়ে দিয়েছি। তো এই আলুটা ভালো করে মেখে আবারও পাতার কানায় যেখানে জায়গা আছে অল্প অল্প করে সাজিয়ে দিতে হবে। দেখুন আমরা সুন্দরভাবে এটা সাজিয়ে দিয়েছি এবং মাছটা কুকড হওয়ার জন্য একেবারে রেডি হয়ে আছে। তো এরপর আমরা একটা কড়া গরম করে নেব, ভালো করে গরম করার পরে এই পাতাটা ধরে কড়ার উপরে দিয়ে দিতে হবে। তারপর 8 থেকে 10 মিনিটের মতো লো ফ্লেমে কুক করে পাতাটাকে এরকমভাবে একটা প্লেটের উপর তুলে নিয়েছি। এটা ঢাকা চাপা দিয়ে আপনারা কুক করবেন 8 থেকে 10 মিনিট। তারপর প্লেটের উপর তুলে নিয়ে এর উপরে দুটো পাতা দিয়ে দেবেন। আমার কাছে 2টো পাতা ছিল তাই 2টো দিলাম, একটাও চাইলে দিতে পারেন। তার উপর একটা প্লেট দিয়ে পাতাটাকে এইভাবে উল্টে দেবেন। এরপর নিচের পাতা দুটো ধরে আবারও কড়া বা তাওয়ার উপরে দিয়ে দেবেন। মানে এক সাইড আমাদের ভাজা হয়ে গেছে, এবার অন্য পিঠটাও আমাদের ভাজতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা সাইড কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটাও খেতে খুবই টেস্টি হয়। আপনারা চাইলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে আবারও একটা নতুন ভিডিওর সাথে, আজকের মতো টাটা।